গোলাকার। কমলা হলো এক ধরনের সাইট্রাস ফল যা গাছে জন্মে। কমলা মূলত চীন থেকে এসেছিল। আমাদের দেশেও বিভিন্ন জায়গায় কমলার চাষ হচ্ছে। কমলার প্রকারভেদে কমলার বিভিন্ন জাত রয়েছে, কিছু মিষ্টি আবার কিছু টক। কমলার বিভিন্ন নাম রয়েছে, যেমন নেভেল, ট্যাঙ্গারিন, কারা কারা, রক্ত কমলা, ভ্যালেন্সিয়া, সেভিল এবং জাফা। প্রত্যেক ধরনের কমলাতে আপনার প্রস্তাবিত দৈনিক ভিটামিন সি এর 100%-এরও বেশি আছে, যা অন্য যে কোনো সাইট্রাস ফলের চেয়ে বেশি। একটি মাঝারি আকারের কমলাতে আছে 60 ক্যালোরি, কোনো ফ্যাট বা সোডিয়াম নেই, 3 গ্রাম ফাইবার, 12 গ্রাম চিনি, 1 গ্রাম প্রোটিন, 14 মাইক্রোগ্রাম ভিটামিন এ, 70 মিলিগ্রাম ভিটামিন সি, আপনার দৈনিক প্রস্তাবিত পরিমাণের 6% ক্যালসিয়াম, 237 মিলিগ্রাম পটাশিয়াম, 15.4 কার্বোহাইড্রেট। এবার জেনে আসি কমলার স্বাস্থ্য উপকারিতা। কমলাতে থাকা ভিটামিন সি আপনার শরীরকে অনেক উপায়ে সাহায্য করে, যেমন আপনার দেহের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে, আপনার শরীরকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, একটি প্রোটিন যা ক্ষত সারায় এবং আপনাকে মসৃণ ত্বক দেয়, রক্ত স্বল্পতা প্রতিরোধের জন্য আয়রন শোষণ করা সহজ করে তোলে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জীবাণুর বিরুদ্ধে আপনার শরীরের প্রতিরক্ষা করে। যখন আপনি উদ্বিগ্ন বোধ করছেন, ভিটামিন সি আপনার স্ট্রেস হরমোন কর্টিসল এবং আপনার রক্তচাপের মাত্রাও কমিয়ে দিতে পারে। একসময় খুব বেশি ভিটামিন সি আপনার শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি ফাইবার এবং চিনি দিতে পারে, বা বমি বমি ভাব, ডায়রিয়া, পেটের ব্যথা বা খিচুনি, মাথা ব্যথা এবং অনিদ্রার জন্য সতর্ক থাকুন। কমলা লেবুতে অ্যাসিড বেশি থাকে। আপনি যদি বিটা ব্লকার গ্রহণ করেন, তাহলে অনেক কমলা আপনার পটাশিয়াম গ্রহণ বৃদ্ধি করতে পারে এবং কিডনির ক্ষতি হতে পারে। যদি আপনার শরীর প্রয়োজনের চেয়ে বেশি আয়রন সঞ্চয় করে, হেমোক্রোমেটিসিস নামক একটি শর্ত ভিটামিন সি এর উচ্চ মাত্রা বেশি আয়রন যোগ করতে পারে এবং আপনার টিস্যুগুলোকে ক্ষতি করতে পারে। ভিটামিন সি অ্যালুমিনিয়াম ধারণকারী ওষুধ থেকে শোষণ বাড়িয়ে দিতে পারে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে থাকেন, তবে আপনার এস্ট্রোজেনের মাত্রা বাড়ায় কমলা। কমলার রসের জন্য আপনি কিছু অতিরিক্ত চিনি পেতে পারেন এবং ট্রেড অফে কিছু ফাইবার হারাতে পারেন। খুব বেশি ফলের রস ওজন বাড়ানোর দিকেও নিয়ে যেতে পারে, যা আপনার হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে, বিশেষত মধ্য বয়সে। তবে পুরো কমলা এবং তাদের রস উভয়ই আপনার জন্য ভালো। কিভাবে কমলা প্রস্তুত ও সংরক্ষণ করবেন? আপনি সরাসরি সূর্যের আলো থেকে ঘরের তাপমাত্রায় আপনার কমলা সংরক্ষণ করতে পারেন, কিন্তু যদি আপনি জানেন যে আপনি কিছুদিন সেগুলো খাবেন না, তাহলে আপনার ফ্রিজের ক্রিসপার ডয়ে রাখুন। ডেক্স রিপোর্ট, রুবায়ত মোড়ল। নতুন কিছু দেখতে ও জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দৈনিক ভালো মন্দ জানার অধিকার আছে সবার।